ঘরে যাওয়ার আগে ভাই এবং ভাবি আমরা থেকে দোয়া নিয়ে গেছে, আমরা দোয়া করছেন তারা সুন্দরভাবে সুস্থভাবে হজ পালন করে আসছে, তারা শুক্রিয়া আদায় করছে, আমরা লেগে তারা দোয়া করছে, আমরাও তারা লেগে দোয়া করছেন। এখন আমরা এর আগে যাওয়ার আগে 40 দিনের লেগে খাওয়ার টাকা দিয়ে গেছিল, আপনারা দেখা গেছে 40 দিন আর অপেক্ষা করা লাগছে না, এর আগে তারা আবার আসা করছে, আসার পরে আবার আপনাদের সাথে যোগাযোগ শুরু হয়েছে, যা দেওয়ার টুকটাক সহযোগিতা করার তারা শুরু করে দিছে এবং সহযোগিতা আমরা পাইতেছেন। এই যে সহযোগিতা করছে, আমরা শুধু তারার লেগে দোয়া করছেন না, তারার যারা আওলাদ আছে তারার লোক দোয়া করে, ব্যবসা দিলে দোয়া করছেন, ব্যবসা ঠিক থাকলে আরো করতে পারবো। পদে যাওয়ার পরে ভাই আর বাবি আপনার কথা বলছে না, ভবিষ্যতে সারা দুনিয়া তারা বাচ্চা থাকে তো আপনাদের আপনারা দিতে পারে। এখন আপনারা যেদিন দিব আপনারা সুন্দরভাবে এমন পরিবেশ তৈরি করেন না যাতে অন্য জায়গা দেখে মানুষ হাসে যে এই জায়গার ভিতরে সবসময় বলে তারা দেয় এরকম ভাড়াহারি করেন, দুবার দুবিদি করে, তারা কেউ কি মিল গেছেন নি কোনো সময়? সবাই ক্লান্ত, ভাবি যখন যা দিব তা সুন্দরভাবে লইবেন এবং সুন্দরভাবে যাইবেন এবং এটা লইয়া দোয়া করতে করতে যাইবেন, কালে দোয়া করবেন ভাবি ভাইয়ের বাবা ভাবি বাপ মা তাদের সন্তান তারপরে যা দেওয়ার উপহার আপনারা তা দিব, ঠিক আছে নি? এবং ধৈর্য শক্তি দেয় আল্লাহ।